আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজ আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেই বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ত্রীর সাথে সহবাস করার সময় খুব কম সময়ে যাদের বীর্যপাতন হয়ে যায় তাদের সমস্যাটির কথা মাথায় রেখে। অনেকেই চাচ্ছেন স্ত্রীকে আরও বেশি তৃপ্তি দিতে, যৌন মিলনের সময় আরও বাড়াতে, কিন্তু অকাল বীর্যপতন হওয়ার কারণে আর পারছেন না। তাদের জন্য আজকের এই টিপসটি। তো বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আজকের মূল্যবান টিপসে। তো দর্শক, আমাদের আজকের টিপসে যে যে উপাদানগুলো লাগবে তা হচ্ছে, আমাদের আজকের টিপসে লাগবে গরুর খাঁটি দুধ। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গরুর খাঁটি দুধ। অবশ্যই এই টিপসে গরুর খাঁটি দুধ লাগবে। আমাদের লাগবে হচ্ছে জিরা। আপনারা যে কোনো মশলার দোকানে গেলেই এই জিরা পেয়ে যাবেন। নাম জানলেই কি হয়, কিভাবে খেতে হবে, তৈরি করতে হবে জানতে শেষ পর্যন্ত দেখুন। না দেখে খেয়ে হিতে বিপরীত হলে আমরা দায়ী থাকবো না। আর দুধ অবশ্যই গরুর হতে হবে, পাউডার দুধ হলে হবে না, তাতে উপকারিতা অনেক কম। দ্রুত বীর্যপাতের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে যাদের ব্লাড প্রেশারের রোগী হন সেক্ষেত্রে আপনাদের দ্রুত বীর্যপাতন হতে পারে। তবে এই সমস্যার সমাধানও আজকের ভিডিওতে দেখাবো। প্রায় সব ভিডিওতেই আমরা সাবধানতার বাণী দিয়ে থাকি যে বেশিক্ষণ সহবাস করার জন্য যেন কেউ উত্তেজক ট্যাবলেট গ্রহণ না করেন, আর করলে ভবিষ্যতে ধ্বজভঙ্গ হয়ে যাবেন। তাই প্রাকৃতিক উপকরণ খেয়ে নিজেকে শক্তিশালী করুন। আর যারা মানসিকভাবে বিপর্যস্ত, অনেক বেশি টেনশন করেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যখন স্ত্রী সহবাসে যায় তখন অন্য কোনো নারীকে কল্পনা করা, এই ক্ষেত্রেও দ্রুত বীর্যপাতন হতে পারে। তো চলুন দ্রুত বীর্যপাতন থেকে মুক্তি পেতে আজকের এই টিপসটি জেনে নেওয়া যাক। অনেকের কাছে এই দুধ আর জিরা দেখে মনে হতে পারে কিভাবে এগুলো সমস্যার সমাধান দিতে পারে। আমি তো অনেক হাকিম কবিরাজ ডাক্তারের কাছে গেছি কিন্তু সমস্যার সমাধান হয়নি। আসলে হয় কি, অনেক ক্ষেত্রে হাকিম কবিরাজ দিয়েও কাজ হয় না, প্রাকৃতিক অনেক উপাদান দিয়েও সমস্যার সমাধান হয়ে থাকে। দুধের সাথে চিনি কখনোই মেশাবেন না, তাহলে দুধের পুষ্টিগুণ থাকবে না আর ডায়াবেটিসের রোগীরাও চিনি খাবেন না। দুধ একদম গরমটা খাবেন না, গরম করার পর একটু হালকা গরম অর্থাৎ কুসুম কুসুম গরম থাকলে তখনই খাবেন। জিরা খাবেন 4 আঙ্গুলের মাথা দিয়ে ধরলে যতটুকু হয় ততটুকু, অথবা 1 চামচের 1/4। খাবার সময় যদি বমি বমি ভাব হয় তাহলে দুধ খেয়ে নেবেন। এটি অবশ্য রাতের খাবারের 30 মিনিট পর জিরা এবং দুধটুকু খেয়ে নেবেন। খাওয়ার পর ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর আপনার স্ত্রীর সাথে সহবাসে যাবেন। তার আগে গেলে এই টিপসটি বেশি কাজে লাগবে না। অনেকে ভাবতে পারেন যে এই জিরা আর দুধ খেলে এমন কি হতে পারে। বিজ্ঞ হাকিমগণ বলেন যখন আমরা জিরা খাই তখন এর মধ্যে তেতো টাইপ একটা রস বের হয়, সেটা আমাদের শরীরকে অনেক গরম করে, আর ওই সময় যখন দুধ খাবেন তখন অ্যাকশন ডাবল হয়ে যায়। তো এই টিপসটি ফলো করে আপনাদের স্ত্রীকে আপনারা অনেক বেশি তৃপ্তি দিতে পারবেন, যৌন মিলনের স্থায়িত্ব অনেকক্ষণ রাখতে পারবেন, আর বীর্যপাত খুব দেরিতে হবে। নিয়ম মতো মেনে চলেন, তারপর ফলাফল দেখেন। যারা নেশা করেন অথবা সিগারেট খান তাদের ক্ষেত্রে কার্যকারিতা কম হবে, এই ক্ষেত্রে নেশা করাটা কমিয়ে দিতে হবে। আপনার কাছে যদি মনে হয় টিপসটি উপকারী তাহলে লাইক দেবেন, লজ্জা না করে আপনার বন্ধুদের উপকারের কথা ভেবে শেয়ার করবেন। আপনার যে কোনো যৌন সমস্যা কমেন্ট করে জানাবেন, যথার্থ সমাধান দেব। আর যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।